Bismillahirrahmanirrahim. Mustakim International YouTube channel air pokko theke ami Mustakim Musalman bhai derke janai salam Hindu bhai derke janai adab onno jatir proti rilo antorik bhalobashi আমাদের প্রতিষ্ঠানে আপনি গাড়ি নিলে 6 মাস গ্যারান্টি কলিজার বন্ধুরা এই হচ্ছে সেই মেসাস রমজান ট্রেডার্স যার কথা আপনাদেরকে বলে আসছি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রমজান ট্রেডার্স এর অংশ বিশেষ ওনাদের প্রতিষ্ঠানটি হচ্ছে একদম মেইন রুটের সাথে আপনারা আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বন্ধুরা এখানে একটি মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আপনারা যদি কেউ পারেন এই মসজিদটিতে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই সহযোগিতা করতে পারবেন দর্শক বন্ধুরা সেজন্য আপনারা রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মসজিদে দান করতে পারেন কেননা এটি আল্লাহর ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে রুটের পাশেই অবস্থিত রমজান ভাইয়ের দোকান মেসাস রমজান ট্রেডার্স রমজান ট্রেডার্সে আপনারা বিভিন্ন ধরনের অটো মিশুক গাড়িগুলা পেয়ে যাবেন এখানে বিবাটেক সহ যাবতীয় গাড়িগুলা পাওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা আর দেরি না করে এখনই চলে আসুন জুম্মাপুর হাটিপাড়া মসজিদ সংলগ্ন সরালচর বাজিতপুর কিশোরগঞ্জ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওদের কালেকশনে যে গাড়িগুলা রয়েছে কলেজার বন্ধুরা ওনার কাছ থেকে আপনারা অল্প রেটে গাড়িগুলা সংগ্রহ করতে পারবেন আমার বিশ্বাস যে উনি অনেক কম রেটে গাড়িগুলা বিক্রয় করে থাকে কলেজার বন্ধুরা এই শোরুমটি অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে আপনি নিজের মতো করে বসে থেকে গাড়িগুলা চয়েস করতে পারবেন আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে পারবেন এখানে সব রাজকীয় গাড়িগুলা রয়ে গেছে কলেজার বন্ধুরা এই যে দেখতেছেন গাড়িগুলা এখান থেকে যদি আপনি সংগ্রহ করেন তাহলে আপনার লস করার সম্ভাবনা নেই কেননা এখানে 100% সার্ভিসিং করা হয়ে থাকে আপনি যদি একটা গাড়ি ক্রয় করেন তারপরে আপনাদেরকে সব সময় ওনারা সার্ভিস দিয়ে থাকে ভালো মানের কলেজার বন্ধুরা রমজান ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গাড়ি সংগ্রহ করেন নগদ টাকা ছাড়াও আপনারা কিস্তিতে সংগ্রহ করতে পারবেন আর যদি কেউ রমজান ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাহলেও করতে পারবেন এই যে এখানে দেখতেছেন ব্যাটারি রমজান ভাইয়ের দোকানে গাড়ি ছাড়াও বিক্রয় করা হয় ব্যাটারি বিভিন্ন রেঞ্জের ব্যাটারিগুলো আপনারা রমজান ভাইয়ের দোকানে আসলে পেয়ে যাবেন রমজান ভাইয়ের দোকান থেকে যদি আপনি কোনো একটা গাড়ি ক্রয় করেন এবং আমাদের চ্যানেলের নাম বলে ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই রমজান ভাই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে কলেজার বন্ধুরা এই যে দেখতেছেন দোকানে সারা দেয়া গেছে কিছু টাকা শর্ট থাকলে আপনার এক মাস দুই মাসের জন্য সুযোগ দেওয়া হয় 50% টাকা দিলে বাকি টাকাটা দুই মাসে নেই আর কি আমরা আপনাদের এখানে কি কি গাড়ি আছে আমাদের এখানে আছে বিভারটেক আছে টেরাগোল্ড আছে সান্ডি মিনি অটো আছে এছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে হাফসাদ আছে দর্শক বন্ধুরা আমরা আগে গাড়িগুলো দেখানোর চেষ্টা করব তারপর আমরা কথা বলবো মালিক সাহেবের সাথে আপনাদের কি কি গাড়িগুলো দেখাবেন আপনি জি অবশ্যই কি গাড়ি এবং এটা প্রাইস কত যদি একটু বলেন মাত্র 125,000 টাকা মাথাই নষ্ট মামা রাজকীয় গাড়িটা পেয়ে যাচ্ছেন ওনাদের কাছে 125,000 টাকায় খুবই চমৎকার গাড়িটা দর্শক বন্ধুরা আপনারা সংগ্রহ করতে পারেন ওনাদের কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়ির অংশ বিশেষ খুবই চমৎকার দর্শক মাথায় নষ্ট দেখেন কত চমৎকার এই যে গাড়ির সাথে চাবিগুলো দেওয়া আছে ভাই এই গাড়িটা কয়টা কালার হবে দুইটা কালার হবে আচ্ছা এই গাড়িটা আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে কিনা ডিসকাউন্ট থাকবে এটার সম্পর্কে যদি একটু বলতেন মাত্র 135,000 টাকা দর্শক বন্ধুরা এটা পেয়ে যাবেন মাত্র 135,000 টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ছয় মাস গ্যারান্টি মাথায় নষ্ট মামা ছয় মাস গ্যারান্টি পেয়ে যাবেন এই গাড়িটা আছে এই গাড়িগুলো কি কিস্তিতে নিতে পারবে নাকি ক্যাশে বিক্রি করেন কিস্তি ক্যাশ দুইটার সুযোগ আছে দেখতেছি খুবই চমৎকার একটি কালার দর্শক বন্ধুরা আপনারা দেখেন খুবই খুবই চমৎকার রাজুকে একটি বাপ গাড়িটার মধ্যে আছে ভাই এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন 1,20,000 টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ছয় মাসের গ্যারান্টি আমরা দেখা গেছে অনেক সময় আমাদের হাতে এক মাস সময় থাকে এটা আমরা দিয়ে দিই সাত মাস জি সাত মাসের দিয়ে থাকেন আপনাদের কাছে যদি কেউ কিস্তিতে গাড়ি নিতে চায় সর্বনিম্ন কত টাকা জমা দিতে হবে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি ওকে ধন্যবাদ
নষ্ট মামা, রাজকীয় গাড়িগুলো সব ওনার কালেকশনে রয়ে গেছে। আচ্ছা, আপনাদের বহরে কি কি গাড়ি আছে ভাই? আমাদের এখানে অনেক কোয়ালিটির গাড়ি আছে, কয়টার নাম বলবো, সামরি আছে, আছে ভাই ভাইয়ের গাড়ি আছে, বিবার ট্রেক আছে, হাফসাদ আছে, জি বাংলা গাড়ি আছে, চায়না গাড়ি আছে, অনেক কোয়ালিটির গাড়ি আছে। আচ্ছা, এই যে গাড়িটা দেখতেছি এটার প্রাইস কত চাচ্ছেন? এটা আপনার সর্বনিম্ন 1 লক্ষ টাকা পড়বে। সর্বনিম্ন 1 লক্ষ টাকার মধ্যে নিতে পারবে? এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন গাড়িটার? 6 মাস। এক মাস অনেক সময় বেশি দেওয়া থাকে। জি, এটা তো কিস্তি সিস্টেম। এই গাড়িটা কয়টা কালার হবে আপনার কাছে? এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন? এটা 1 লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবে, 10-15 1 লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবে। এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই? 6 মাস। 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে? 10-15 6 মাসের গ্যারান্টি পাচ্ছেন গাড়ির ব্যাটারি? যদি কোনো সমস্যা হয় সাথে ব্যাটারিগুলো ওনারা চেঞ্জ করে দিবে। টুকুলা দেখতে সেইগুলো কিভাবে যদি রেটটা বলতেন? 85,000 টাকা হলে নিতে পারবে। মাত্র 85,000 টাকা হলে নিতে পারবে? আচ্ছা, আমাদের চ্যানেল নাম বলে কি ডিসকাউন্ট আছে কিনা? অবশ্যই ডিসকাউন্ট থাকবে। 10-15 আমাদের চ্যানেল নাম বলে ডিসকাউন্ট পাবেন। এই গাড়িটার সাথে কি কি দিয়ে থাকছেন আপনারা মূলত? তার সাথে আপনি দুইটা যন্ত্র পাবেন, চাকা কুলার একটা উইল পাবেন, দুইটা 10 গালি পাবেন, তারপরে চার্জার স্পেয়ার চাকা দিয়ে থাকি। চাকাগুলো আপনারা দিয়ে থাকেন? আপনার কি মনে হয় দূর দূরান্তর পাইকারি ওনার কাছ থেকে পাইকারিতে মাল নিয়ে ব্যবসা করে ভালো হবে কিনা, তার কি লাভবান হতে পারবে? আপনি কি নেন, লাভবান আছেন? আচ্ছা, যদি নতুন কোন ব্যবসা করতে চান কি তাদেরকে সহযোগিতা করবেন কিনা? অবশ্যই। আচ্ছা, ওনার কাছে যদি কেউ টাকা পাঠায় মাল নেওয়ার জন্য, আপনি কি মনে করেন যে সঠিক সময় মালগুলো পাবে? হ্যাঁ পাবো, 100% পাবে। জি, ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, এই যে রাজকীয় যে গ্লাসগুলো, এগুলো কোন দেশি? এগুলো চায়না, চায়না গ্লাস। খুবই চমৎকার দর্শক বন্ধুরা। এই গ্লাসগুলো কিভাবে বিক্রি করে থাকেন পাইকারিতে? 2750 টাকা করে পাইকারি। পাইকারি 2750 টাকা। আমাদের চ্যানেল নাম বলে কি ডিসকাউন্ট আছে কিনা? ডিসকাউন্ট আছে। দর্শক বন্ধুরা, আমরা এখন একজন মুরব্বির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। আচ্ছা, আপনি ওনাকে কতদিন যাবত চিনেন? তারে চিনেন। আচ্ছা, ওনার কাছ থেকে যদি কেউ পাইকারি দিয়ে ব্যবসা করতে চান, আপনি কি মনে করেন ভালো হবে কিনা? খুব ভালো। ভালো হবে, এর মতো লোক নাই। জি, এই জন্য কি ওনাকে মানুষ এত ভালোবাসে? আচ্ছা, আপনি কি মনে করেন যে ওনার কাছ থেকে যদি কেউ ব্যবসা করে অল্প টাকা হলে শুরু করতে পারবে কিনা? পারবে। এবং উনি সহযোগিতা করবে কিনা? হ্যাঁ পারবে। আপনি কি ওনাকে বলবেন সহযোগিতা করার জন্য? হ্যাঁ বলবো। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আমার নাম রিপন। আচ্ছা রিপন ভাই, ওনার কাছে যে পাইকারিতে মাল নেন, উনি ব্যক্তি হিসেবে কিরকম? ব্যক্তি হিসেবে ভালো। ব্যক্তি হিসেবে ভালো। আচ্ছা, যদি কেউ পাইকারি তো ওনার কাছে নিতে চায়, আপনার কি মনে হয় যে ভালো হবে? হ্যাঁ ভালো হবে। আপনি ওনাকে কতদিন যাবত চিনেন? প্রায় 15-20 বছর। 15-20 বছর যাবত আপনি ওনাকে চিনেন? ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কলেজার বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজার সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই, এই প্রতিষ্ঠানে কতদিন যাবত আছেন? সাত বছর ধরে। আচ্ছা, এই প্রতিষ্ঠানের যে মালিক, ওনাকে আপনারা এত ভালোবাসেন কেন, এত পছন্দ করেন কেন? উনি আমার শ্বশুর, এই জন্য এরপর দিয়ে বেশ আমি দেখাশোনা করি, বেশিরভাগ সময় আমি থাকি। ও আচ্ছা আচ্ছা। ভালো মন্দর দায়িত্ব আমার উপরে। আচ্ছা, আপনাদের বহরে কি কি গাড়ি আছে ভাই? আমাদের বহরে বিভিন্ন মডেলের বিভিন্ন আইটেমের গাড়ি আছে, যা অন্য শোরুমে না, আমাদের শোরুমে আছে। জি, এই 10-12 কোয়ালিটির গাড়ি আছে, অন্য শোরুমে 2 কোয়ালিটি 1 কোয়ালিটি নিয়ে বৈশা রয়েছে। এরা আমাদের এখানে সব কোয়ালিটি আছে, বিভিন্ন আমরা সংগ্রহ করে রাখি। আচ্ছা, আপনারা কি গাড়িগুলো কিস্তিতে বিক্রি করেন নাকি সম্পূর্ণ ক্যাশে বিক্রি করেন? ক্যাশে বিক্রি করি, অনেকের টাকার সমস্যা হইলে কম বেশি বাকি সুবিধা আছে, 2-3 মাসের এই সুযোগ সুবিধা আমরা দিই। মাথায় নষ্ট মামা, চমৎকার কিছু বানিয়ে আমরা পেয়ে গেলাম। এই যে ওনাদের এখানে আরেকজন পাইকার আসছে, মাল কিনতেছে, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, ওনাদের শোরুম থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, নতুন কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায়, আপনারা কি সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ করব। সহযোগিতা করবেন? আপনার কি মনে হয় সর্বনিম্ন কত টাকা হলে একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করতে পারবে? থাকবে
আচ্ছা, রমজান ভাইয়ের কাছ থেকে যদি দূর দূরান্তর পার্টিরা মাল নেয় তাহলে কি আপনি সহযোগিতা করবেন কিনা তাদেরকে? ইনশাল্লাহ করবো। আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে কি বলতে চান? আমি বলতে চাই আমার এখান থেকে গাড়ি নিলে আপনারা গ্যারান্টি পাইবেন, সুযোগ সুবিধা পাইবেন, সমস্যা হইলে আমরা দেখব, ভালো সার্ভিসিং দিব, ভালো ব্যাটারি দিব, ভালো পার্টস দিব, গাড়ি ভালো দিব। অনেক মানের আমাদের কাছে গাড়ি আছে, আমরা বিক্রি করে যা অন্য শোরুমে নাই, কিশোরগঞ্জ বাদিতপুর বা পটিয়ালি অন্য শোরুমে নাই, তা আমাদের কাছে তাই যে মাসে বিভিন্ন কোয়ালিটির চাইনা বিভাটেক, চাইনা মিনি অটো, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের গাড়ি আছে, বিভিন্ন কোম্পানির গাড়ি আমরা রাখি, অন্যরা রাখে না, এক কোম্পানি বা দুই কোম্পানির মাল রাখে, যে দিকে চাই যে একটু পছন্দ মানে সেটি পায় আমাদের কাছে। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি যদি একটু বলতেন? রমজান মেসেজ, রমজান স্ট্যাটাস। জি, এটা কোন জায়গায় অবস্থিত? জুম্মাহুর হাটিভারাম মসজিদ সংলগ্ন। কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। কিশোরগঞ্জ জেলায় অবস্থিত, বাজিতপুর উপজেলা। জি, বাজিতপুর উপজেলা। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এখন একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনার কাছে জানতে চাই রমজান ভাই, যে ব্যবসা করে সারা বাংলাদেশে মাল সেল করে, আপনাদের কেমন অনুভূতি এলাকার লোক হিসাবে? এলাকার লোক হিসাবে অনেক ভালো, আমার কাকা লাগে। জি, এখানে সবাই আসবে, গাড়ি নিয়ে যাবেন, কম দামে সেল করে। জি, সবাই আসবেন। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে কি রেটটা কি কম আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অনেক কম আছে, অন্যান্য জায়গার থেকে কম আছে। আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের কি কি বলেন? তাদেরকে বলি আমার কাকার দোকানে আসবেন সবাই, এখানে অনেক ভালো সার্ভিস। আপনারা কি সহযোগিতা করে থাকবেন কিনা যদি নতুন কোনো ভাই এখান থেকে গাড়ি সংগ্রহ করে থাকে? হ্যাঁ হ্যাঁ, যতটুকু চেষ্টা জি করার ততটুকু আমরা সহযোগিতা করব। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো একজন মিস্ত্রি সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাবি ভালো আছে? ভাই ভালো, আপনি তো ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভাই, আপনি কতদিন যাবত এখানে চাকরি করেন? অনেকদিন যাবত। অনেকদিন যাবত, রমজান ভাই কে তো ভালোবাসেন কেন? আপনি কি মনে করেন দূর দূরান্তর পাইকাররা বা যারা আছে তারা যদি এখানে আসে ভালো হবে? এখানে অনেক সুবিধা পাবে। রমজান কি ব্যক্তি হিসাবে ভালো? ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো একজন গ্রাহকের সাথে। আসসালামু আলাইকুম। আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা কি এখান থেকে গাড়ি নেই? আপনি কি তাদেরকে নিয়ে আসেন এখানে? আপনার কি মনে হয় দূর দূরান্তর পাইকারা যদি এখান থেকে গাড়ি নিয়ে ব্যবসা করে ভালো হবে? অবশ্যই ভালো হবে। জি, ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই গাড়ির কোম্পানির একজন ভাইয়ের সাথে, যিনি রমজান ভাইয়ের এখানে গাড়ি সাপ্লাই করে থাকে। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম কি? আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই রমজান ভাইকে আপনারা এত ভালোবাসেন কেন? আপনাদের কি ভালো লাগে রমজান ভাই এখানে আসতে? আচ্ছা, যারা দূর দূরান্তের মানুষ আছে তাদের কি বলেন আপনি? আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই এত ব্যবসা থাকতে আপনি এই অটো শোরুম কেন দিলেন যদি একটু বলতেন? অটো শোরুম আসলে ব্যবসা, যে যেটা করতে পারে, যে যেটা বুঝে করা উচিত। জি, আর আগে আমার অন্য ব্যবসা ছিল। জি, আমার যে কয়েল লাকির ব্যবসা ছিল, টুসের ব্যবসা ছিল, ওই যে মাছের ফিশিং এর ব্যবসা ছিল, এখনো আছে। জি, আর প্রত্যেকটা মানুষই তো চেষ্টা করে আপনার ব্যবসা কিভাবে বাড়ানো যায়, এই হিসাবে আমি ব্যবসা বাড়াইছি আর কি। জি, আচ্ছা, আপনাকে অর্থ এলাকাবাসী এত পছন্দ করে কেন, এত ভালোবাসে কেন আপনার অর্থ এলাকার মানুষ? সততার মধ্যে চলে। জি, আর মানুষকে সহযোগিতা করি, এই জন্যই ভালোবাসে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি একটু বলতেন? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে তেমন কিছু নাই,
আচ্ছা, সর্বনিম্ন কত টাকা হলে আপনি তাদেরকে ব্যবসা হিসেবে গড়ে তুলতে পারবেন বলে মনে করেন? আসলে এখন তো বিষয় হচ্ছে আপনার পুঁজি একদম কম পুঁজি হলে ব্যবসা ক্ষেত্রে নামাটা আমি মনে করবো না উচিত। জি, সঠিক কথাটাই বলবো যেটা মানে পুঁজি বেশি হইলে আপনি ব্যবসা করে আপনি উন্নতি করতে পারবেন, কম পুঁজি হইলে ব্যবসা আপনি লস খেয়ে যাবেন। সংসার খরচ চলবে না, স্টাফ করার দোকান করে কি হবে না, তাহলে তো আপনি আস্তে আস্তে পুঁজি কায় ফেলবেন। আর যদি আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারেন আচ্ছা, তাদের যে একটা বছর শেষে যে একটা বকশিস দেন, এটা কি দিয়ে থাকেন কিনা? ঈদ বা পূজা দুই দিয়ে আপনি বকশিস দিয়ে থাকেন? ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা কয়েকটা গাড়ির সম্পর্কে জানবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, দর্শক আপনারা আমাদের সাথে থাকেন। আচ্ছা ভাই, এই যে একটা রাজকীয় গাড়ি দেখতেছি, খুবই চমৎকার গাড়িটা, এটার প্রাইস কত টাকা চাচ্ছেন ভাই? দর্শক বন্ধুরা, মাথাই নষ্ট, দেখেন মাত্র 1,20,000 টাকার মধ্যে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনাদের কাছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা, খুবই চমৎকার কন্ডিশন। এই গাড়িটা ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 1,20,000 টাকা, এবং আমাদের চ্যানেলের নাম বলে তবে সে ডিসকাউন্ট থাকবে। খুবই চমৎকার দর্শক বন্ধুরা, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা এ টু জেড। দর্শক, এই যে গাড়িটার সাথে আছে একটি পাকা। আচ্ছা, এই গাড়িটা আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে কিনা? এই গাড়িটা কয়টা কালার আছে আপনার কাছে? দুইটা কালার আছে। কি কি কালার? দর্শক বন্ধুরা, একটা ব্লু কালার, একটা সিএনজি কালার গাড়িটা পেয়ে যাবেন। এটা খুবই চমৎকার একটি গাড়ি আপনার এই গাড়িটা। আচ্ছা ভাই, আপনি এই রমজান ভাইয়ের শোরুমের সাথে কতদিন যাবত জড়িত? রমজান ভাই, কতদিন সেই শোরুমটা দিছে? দানশীল মানুষ। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, যদি রমজান ভাইয়ের কাছ থেকে ব্যবসা করে তারা যদি টাকা পাঠায়, তাহলে কি টাকা পয়সা মাইর খাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। রমজান ভাইয়ের কাছে যদি টাকা পাঠায়, সঠিক সময় কি মালগুলা দিয়ে থাকবে? একবার পারফেক্ট, একবার পারফেক্ট। রমজান ভাই ব্যক্তি হিসাবে কি ভালো আছে? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা রমজান ভাইয়ের পরে কি কি গাড়ি আছে আপনি বলতে পারেন? রমজান ভাইয়ের শোরুমে আছে বিভার ট্রেক আছে, এরপর আপনার চায়না মিশুক গাড়িগুলো আছে। আচ্ছা, এইখানে যে গাড়িগুলো দেখতেছি, এইখানে তো অনেক গাড়িগুলো দেখতেছি, আপনারা দেখতেছেন দর্শক, আমরা দেখতেছি। আচ্ছা, এই গাড়ি ছাড়া রমজান ভাইয়ের কাছে আর কি কি গাড়ি কি আছে কি না? এই গাড়িগুলো ছাড়া অন্য গাড়িগুলো আছে কিনা ওনার গোডাউনে? না, ওনার গোডাউনে শুধু চায়না মিশুকগুলো আছে, যে বাংলা গাড়িও আছে। জি, বিভার ট্রেক আছে। ওনার তো অনেকগুলো শোরুম আছে। হ্যাঁ, অনেকগুলো শোরুম আছে, এবং গোডাউনে তো প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যবসা করে আপনি কি মনে করেন, যারা নতুন তারা যদি আসে তারা কি ভালো হবে? তারা তারা ভালো ব্যবসা করে দা, ভালো হবে দেয়। আপনি কি বলেন এখানে আসার জন্য? এখানে আসলে ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। রমজান ভাইকে কতদিন ধরে চিনেন? অনেকদিন ধরে চিনি। কতদিন ধরে? অনেকদিন।
অনুমানিক 15-20 বছর 15-20 বছর ধরে ছিলেন। আচ্ছা, রতনদার কাছে যদি কেউ টাকা পাঠায় তাহলে কি তার কাছে যদি মাল নিয়ে ব্যবসা করে আপনি কি মনে করেন টাকা মাইর করার কোনো সম্ভাবনা নেই? কোনো সম্ভাবনা নাই, জি, একদম কারেক্ট ব্যবসা। রতনদার কি সঠিক মানুষ? সঠিক মানুষ, জি। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, দেখেন কত চমৎকার উটুটি, রাজকীয় উটু গাড়িগুলা ওনাদের কাছে। আপনারা দেখেন পিছনের কন্ডিশনটা দেখেন, এই যে একটা সিস্টেম দেখতেছেন, যেটা আপনারা কোটি কোটি টাকা দিয়ে যখন গাড়ি কিনবেন তখন সেই গাড়িতে এইগুলা লাগানো থাকে। আর দেখেন সিম্পল একটা উটুর মধ্যে এত চমৎকার চমৎকার ডিজাইনগুলা রমজান ভাইয়ের শোরুমে আপনারা পেয়ে যাবেন। এছাড়া রমজান ভাইয়ের শোরুমে বিভিন্ন মডেলের গাড়িগুলো আছে, যেই কোনো মডেলের গাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে পাবেন নতুন বিবারটেক, মিশুক ও অটো গাড়ি এবং ব্যাটারি সহ সকল পার্টস পাইকারি ও খুচরা সুবল মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা হচ্ছে জুমাপুর হাটিপাড়া মসজিদ সংলগ্ন সরারচর বাজিতপুর কিশোরগঞ্জ, প্রপাইটর মোহাম্মদ রমজান মিয়া। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই দোকানটি ভিজিট করতে পারেন। দোকানটির ফোন নাম্বার হচ্ছে 01728824170। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি নাম্বার বলছি, 01854777312। আর দেরি না করে এখনই চলে আসুন মেসাস রমজান ট্রেডার্সে। উনি হচ্ছে রমজান ভাইয়ের ছেলে, ভবিষ্যৎ কর্ণধার। আপনারা অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন। এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অটো গাড়িগুলা সংগ্রহ করতে পারবেন। দর্শক বন্ধুরা, অবশ্যই অবশ্যই দোকানটি ভিজিট করবেন। আশা করি অনেক 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 ভালো হবে। যদি বাংলাদেশে একটি লোকও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল সবসময় নিজেকে ধন্য মনে করবে। কলিজার বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যটুকু উপকার করে থাকে তাহলে প্লিজ মুস্তাকিম ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার এখানে তো সারা বাংলাদেশে থেকে বিভিন্ন জায়গা থেকে দেখি সারাদিনে কাস্টমাররা আসে, ওনাদেরকে অনেক আপ্যায়ন করে থাকেন, কেন করেন যদি একটু বলতেন? আসলে আমরা মানুষকে খাওয়াইলে কোনো লস নাই, জি, খাওয়াইলে লাভ, লাভ না হইলো মানে লাভ, জি। আমি আমার সাথে যদি একজনের দেখা হয় সে যদি আমার আপ্যায়ন করে তাহলে আমার এখানে আসলে আমি করবো না কেন, জি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আসলে ব্যবসা করতে মূলত কি লাগে, টাকা লাগে নাকি সততা লাগে? সততা লাগবে, আপনার মন পরিষ্কার লাগবে, মন ভালো লাগবে, সততার মধ্যে যদি ব্যবসা করেন আপনার টাকা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন, জি। নতুন ব্যবসায়ী যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা একদম নতুন? তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কম পুঁজি নিয়ে ব্যবসায় আসবেন না, জি, পুঁজি বেশি করে নিয়ে আসলে আপনি লাভবান হতে পারবেন, জি। আচ্ছা, আপনার মনে হয় যে কোন কোন ব্যবসা করলে ভালো হবে? এটা আসলে ব্যবসা কি একটা লোক মানে এই ব্যবসা করে লস খাইতেছে আর একটা লোক একই ব্যবসা করে লাভবান হইতেছে, এটা আপনার পরিচালনার সাথে হলো আপনার, জি, পরিচালনা যেটা আপনি ভালো করতে পারেন ওইটাই আপনি চান করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি তো অনেক সিনিয়র একজন ব্যবসায়ী, আপনার কাছে জানতে চাই যে যদি নতুন ব্যবসায়ী আসতে চাই, হ্যাঁ, কোন ব্যবসা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে বলে মনে করেন? নতুন ব্যবসায়ী আসলে প্রথমে আপনার আমাদের এই একটা ডিলারের কাছ থেকে যদি ও 5-7টা করে গাড়ি নিয়ে নেয় তাহলে এটা বিক্রি, সে মানে বাকি বিক্রি করলে সে টিকতে পারবে না, জি। যদি অল্প পুঁজিতে করে নতুন ব্যবসায়ী নগদ বেচতে হবে, যদি নগদ বেচে ও মাসে যদি 3টা গাড়িও বেচে তাহলেও তার মানে মোটামুটি একটা মানে নিজে কাটলে এটা তার চলনের মতো মানে টাকা হয়ে যাবে আর কি, লাভ। মাথায় নষ্ট মা, চমৎকার বাণীগুলো আমরা পেয়ে গেলাম ওনার কাছ থেকে। আচ্ছা, আপনার আর কি কি ব্যবসা আছে পাশাপাশি যদি একটু বলতেন? পাশাপাশি আমার ফিশিংয়ের ব্যবসা আছে পুরাতনে, এটা এই মাছের ফিশিংয়ের ব্যবসা করি, এছাড়া এবছর আবার নতুন একটা ঈদের ব্যবসা নিয়েছি, জি, এইটাই দুই গাড়ির ব্যবসা, এইটাই। এই ব্যবসাগুলোর সাথে আপনি জড়িত আছেন? পরিকল্পনা আছে এই যে এবছর আমরা কয়েক লাখ আর হলো টুস, ওইটা হলো আমার অনেক পুরানো ব্যবসা ছিল, কয়েক লাখ আর টুসের ব্যবসা আবার এই বছর থেকে আবার আমি ইনশাল্লাহ শুরু করবো, জি। আচ্ছা, নতুন কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন কি না? জি, অবশ্যই করব, সহযোগিতা করবেন, জি। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করবেন।